শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা তোমাদের 2.2 অনুশীলনীর পাঁচেরি গাইড থেকে যে ধারাবাহিকভাবে সৃজনশীলগুলো করছিলাম তার 8 নম্বর অঙ্কটা আমরা আজকে করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো এখানে উদ্দীপকে ছিল এক ঘড়ি বিক্রেতা ফারুকের কাছে 25% ক্ষতিতে একটা ঘড়ি বিক্রয় করলো। ঘড়িটির বিক্রয় মূল্য যদি 900 টাকা বেশি হতো তবে বিক্রেতার 5% লাভ হতো। তোমাদের উদাহরণে এরকম একটা অঙ্ক রয়েছে, ছাগলের অঙ্ক। তো যাই হোক, আমরা আগে ক নাম্বারটা সলভ করি। ক নাম্বারে বলা হয়েছে যে কত টাকার 25% সমান 700 টাকা। তো এই জায়গাটা একটু ক ধরে নিতে হয় এইসব ক্ষেত্রে। তো আমরা প্রথমেই ধরে নেই যে মনে করি ক টাকার 25% সমান হচ্ছে, যখনই মোট টাকাটা দেয়া থাকে না তখন এটা ক ধরে নিলেই সুবিধা হয়। কিন্তু এটা যদি দিয়ে দেয়, দিয়ে যদি বলে 200 টাকার 25% কত, তখন জাস্ট সেই 200-র সাথে এর বা গুণন দিয়ে 25%, তারপর পার্সেন্ট তুলে দিয়ে নিচে 100 নিয়ে কাটাকাটি করে দিলে এটা অ্যান্সার চলে আসে। আর মোট টাকা দেয়া না থাকলে এইভাবে ধরে নিতে হয়। এখন আমরা এখানে একটা সমীকরণ গঠন করব প্রশ্ন মতে। তাহলে কত টাকার, আমরা সেই টাকাটা যদি ক ধরে থাকি তাহলে ক এর, অথবা এই জায়গায় গুণনও দেয়া যায়, ক এর 25% সমান হচ্ছে 700। যখন আমরা সমীকরণ আকারে লিখব তখন আর এই এককটা লেখা যায় না, টাকাটা আমরা আর লিখবো না। হ্যাঁ, এবার পার্সেন্ট তুলে আমরা নিচে একটা 100 নেব। তাহলে ক এর 25/100 সমান হচ্ছে 700। তো এটা আমরা একটু কাটাকাটি করে ছোট করে নিতে পারি। তো ক এর 25 দিয়ে ডাইরেক্ট কাটলে এটা একবার যায়, আর এটা 4×25=100। উপরের একের কিন্তু ভ্যালু আছে, অনেকে ভুল করে এখানে 4 লিখে আসে, এটা হবে না। তাহলে ক এর 1/4 সমান হচ্ছে 700। তো এর আসলে গুণনের মতোই কাজ করে। তো এই পাশে গুণন থাকলে ওই পাশে গেলে ভাগ হবে, বোঝাই যায়। আর ভাগ থাকলে আমরা ভগ্নাংশকে গুণন চিহ্ন দিয়ে উল্টিয়ে দিই। তার আগে এইটা কিন্তু আগে লিখতে হবে, 700 আমরা ভাগটা না দিয়ে একবারে গুণন চিহ্ন দিয়ে এটা উল্টাই দিলাম। নিচের একের কোনো ভ্যালু নেই, এই এক আমরা লিখবো না। তো এখন এটা যদি আমরা গুণ করে দিই তাহলে এই কয়ের মান যেটা আসলো 428, এই 2800 টাকা, তাহলে এটি কিন্তু আমাদের উত্তর হবে যে উত্তর 2800 টাকা। অর্থাৎ আমরা এখানে শুদ্ধি পরীক্ষা করেও দেখতে পারবো যে এই 2800 টাকার 25% করলে দেখো 700 টাকা আসবে। কিভাবে? এই 2800 এর 25% মানে নিচে 100 নিয়ে নিলাম, তো এটা দিয়ে আমরা এটাকে যদি কাটি তাহলে 2টা 0 কমে যাবে, অর্থাৎ 28 হবে। তাহলে এই 25 আর 28 গুণ করে দেখো 700 হবে। 5×8=40, 0 হাতে 4, 5×10=14, 1^2 আর 2×16=6, 1 2×4=5, 0 6×4=10, 0 হাতে 1, 5×6=7। এ থেকেই বোঝা যায় যে অঙ্কটা আমাদের কারেক্ট আছে। নেক্সট আমরা খ নাম্বারটায় ঢুকছি। এটা আমরা খুব কমন অঙ্ক। এটা যেটা করতে হয় যে এখানে যে 900 টাকা দেয়া আছে এটা কিন্তু অরিজিনালি বিক্রয় মূল্য না, বিক্রয় মূল্য মানে বেশি বিক্রয় মূল্য। অর্থাৎ আমি একটা কলম যদি 5 টাকায় বিক্রি করি ফার্স্ট টাইম, এটা একটা বিক্রয় মূল্য। পরবর্তীতে আমি যদি 60 টাকায় বিক্রয় করি, এটাও একটা বিক্রয় মূল্য। তো দ্বিতীয় ক্ষেত্রে দেখো বেশি বিক্রয় মূল্য কত হলো, এটা থেকে এটা বিয়োগ দিলে আমরা যেটা পাবো অর্থাৎ 2 টাকা। তো এই 900 টাকা কিন্তু সেই জিনিস, অর্থাৎ 2টা বিক্রয় মূল্যের পার্থক্য। তো পার্সেন্ট দিয়ে লাভ ক্ষতি থাকলে কি লিখতে হয় এটা আমরা আগেই বলেছি। আমরা এই দুটো কাজ আগে করে নেব, যে প্রথমে আমরা লিখব 100 টাকা ক্রয় মূল্য হলে, 100 টাকা ক্রয় মূল্য হলে 25% ক্ষতিতে বিক্রয় মূল্য। তো এখানে আমরা 100 থেকে বিয়োগ দেব, লাভ হলে যোগ করতে হয়। তো এটা বিয়োগ করে আমরা পাবো হচ্ছে 75 টাকা। ঠিক একইভাবে এখানে যেটা 5% লাভ বলেছিল আমরা, সেটাও একটা লাইন লিখব যে 100 টাকা ক্রয় মূল্য হলে 5% লাভে, একই ভাষা, জাস্ট লাভের সময় যোগ করতে হয় এটি বিষয়ে, বিক্রয় মূল্য। তো এখানে আমরা 100+5=105 করে দেব। এখন ওই যে অঙ্কে যে 900 টাকা বেশি বিক্রয় মূল্য দেয়া ছিল, হ্যাঁ, ওর সমজাতীয় একটা জিনিস এখানেও তৈরি করে নিতে হবে। অর্থাৎ এই 2 বিক্রয় মূল্য বিয়োগ দিতে হবে। এখানে আমরা লিখব বেশি বিক্রয় মূল্য হচ্ছে 105-75 টাকা। তো এইটা আমরা যদি বিয়োগ করে নিই তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 0,
আর সাত আছে 10 হবে 3, অর্থাৎ 30 টাকা। 5 7 10 হ্যাঁ 30 টাকা। তো এই 30 টাকা হলো বেশি বিক্রয় মূল্য, আর এখানে 900 কিন্তু বেশি বিক্রয় মূল্য। তাহলে এরা সমজাতীয় জিনিস, আর যেহেতু ক্রয় মূল্য চাওয়া হয়েছে, ক্রয় মূল্য 100 টাকা আমরা ডানে ফেলবো, আর এটা দিয়ে আমরা সাজাবো। হ্যাঁ আমরা এখানে লিখবো 30 টাকা, সামনে বিক্রয় মূল্যটা লিখে দাও, কিন্তু এখানে যদি বেশি কথাটা না দাও তাহলে পুরো অঙ্কটা কেটে দেবে, কেননা এটা কিন্তু নর্মালি বিক্রয় মূল্য না, দুই বিক্রয় মূল্যের পার্থক্য, এটা হচ্ছে যে বেশি বিক্রয় মূল্য বলা হয়। পার্থক্য মানে আসলে কম হোক আর বেশি হোক, যেটাই হোক, এটা সেকেন্ড টাইম যদি এটা চেয়ে কমে যেত তাহলে এটাকে আমরা কম বিক্রয় মূল্য বলেই বিয়োগ দিতাম, এরকম অঙ্ক আছে। তো বিক্রয় মূল্য 30 টাকা বেশি হলে, এই বেশি কথাটা লিখতেই হবে, হ্যাঁ বেশি হলে ক্রয় মূল্য চাওয়া হয়েছে, তো ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, এটাকে আমরা ডানে ফেললাম যেহেতু এটা চাওয়া হয়েছে 100 টাকা। তারপরে এইখানে আমরা প্রথমে একে বের করব, 1 টাকা বেশি বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য এটা উপরে থাকবে আর এটা নিচে যাবে, 100/30 টাকা। আর এইখানে আমরা ওই 900 টাকাটা বসিয়ে দেব। হ্যাঁ এর এইটাকে বসানোর জন্যই এই সমজাতীয় জিনিস তৈরি করে নিয়ে আসা হয়েছে। এবার 900টা যদি আমরা উপরে দিই, দিয়ে কাটাকাটি করি, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো এটা আমরা ছোট সংখ্যা না, ডাইরেক্ট 30 দিয়ে কাটবো, বা একটা করে শূন্য যদি কমিয়ে দাও, 10 দিয়ে কাটো প্রথমে, তাহলে এখানে হবে 90, তারপরে 3 দিয়ে কাটলে এটা 1, আর এটা 30 বার যায়, নিচের একের কোনো দাম নেই। সো এটা আমরা গুণ করলে 3 অক্কে 3 আর 1 2 3টা 0, 1 2 3, তো এটাই কিন্তু আমাদের খ নম্বরের অ্যান্সার, অর্থাৎ এটাই আমাদের ক্রয় মূল্য বের হয়ে গেল। তো এই অঙ্কটাই তোমাদের উদাহরণে রয়েছে, যেটা ছাগলের অঙ্ক হিসেবে দেওয়া ছিল। তো এই 3000 টাকাই হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার। তো এরপর আমরা গ নম্বরটায় ঢুকছি। গ নম্বরে যেটা বলা হয়েছে যে উদ্দীপকে বিক্রেতার 5% লাভ না হয়ে যদি 5% ক্ষতি হতো, অর্থাৎ এই যে দ্বিতীয় অংশে যে 5% লাভের কথা বলা হয়েছিল, হ্যাঁ সেই জায়গায় এখন ওরা বলছে যে ওইটা লাভ না হয়ে যদি ক্ষতি হতো তাহলে হচ্ছে যে ঘড়িটার ক্রয় মূল্য কত হতো। তো সিম্পলি আসলে প্রসেসটা একই রকম হবে, হ্যাঁ অঙ্কের কিন্তু প্রসেস একই রকম। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে যেহেতু এইটাকে চেঞ্জ করে দিল, তার মানে আগের এইটাকে আমরা স্বীকৃতি দিতে হবে যে এইটা কিন্তু ঠিকই আছে। তো এক্ষেত্রে আমরা এখান থেকে একটা বিক্রয় মূল্য বের করে আনি, আর এইখান থেকে আর একটা বিক্রয় মূল্য বের করে আনি, তারপর দুই বিক্রয় মূল্য বিয়োগ দিলেই আমরা বেশি বিক্রয় মূল্যটা পেয়ে যাব, তাহলে এটার সমজাতীয় জিনিস তৈরি হয়ে যাবে। তো গ নম্বরে আমরা ঢুকছি প্রথমেই। গ নম্বরে আমরা যেটা বলবো যে 100 টাকা ক্রয় মূল্য হলে, 100 টাকা ক্রয় মূল্য হলে 25% ক্ষতিতে বিক্রয় মূল্য, তো ক্ষতি হলে মাইনাস করতে হয়, এটা আমরা 100 থেকে বিয়োগ দিয়ে দিলাম, 100-25 তো সমান হচ্ছে আমাদের 75 টাকা। ঠিক একইভাবে এখন যেটা বলা হয়েছে যে 5% লাভ না হয়ে যদি 5% ক্ষতি হতো, সেইটা থেকে আমরা আরেকটা বিক্রয় মূল্য নিয়ে আসব, যে 100 টাকা ক্রয় মূল্য হলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, তো এটা বিয়োগ হবে 100-5, অর্থাৎ 95 টাকা। তো এখন বলতে পারো বেশি বিক্রয় মূল্য কিভাবে হলো, এটাও ক্ষতি এটাও ক্ষতি, আগের বার তো লাভ ছিল কিন্তু ক্ষতির পরিমাণটা যেহেতু কমে আসছে, যার কারণে এই বিক্রয় মূল্যটা কিন্তু বড়ই থাকবে। তো সেক্ষেত্রে এখন আমরা এই দুই বিক্রয় মূল্য বিয়োগ করব। বিয়োগ করার আগে এখানে আমাদের লিখতে হবে বেশি বিক্রয় মূল্য, দ্যাট ইজ দুই বিক্রয় মূল্যের পার্থক্য, এটা 95-75 টাকা। তো এটা বিয়োগ করে আমরা পাবো 0, 7 আছে 9 হবে 2, 20 টাকা। তো এটা দিয়ে আমরা অঙ্ক সাজাবো, যে বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে, বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, যেহেতু ক্রয় মূল্য চাওয়া হয়েছে এটাকে আমরা ডানে ফেললাম। হ্যাঁ তারপরে এখানে প্রথমে একে বের করব, 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য এই 100 উপরে থাকবে, অনেকে যেমন এইটা নিয়ে আসে এটা কখনো আসে না, এই সংখ্যাটা আসে নিচে, হ্যাঁ 20 টাকা। আর অঙ্কে যেটা দেয়া ছিল এটা আমরা আবারও ইউজ করব, যেটা 900 টাকা দেওয়া ছিল, যেটা পরিবর্তন হয় সেটা বলে দেয়, আর যেটা
বলে না, সেটা আমরা বুঝতে হবে যে আগেরটাই আছে, অর্থাৎ 100 × 900/20। তো এটা আমরা 20 দিয়ে একবারে যদি কাটি, এটা 5 × 20 = 100, নিচের একের দাম নেই। সো এটা আমরা গুণ করে দিলে 2 * 0 = 5 − 45, অর্থাৎ এই 4500 টাকা, হ্যাঁ এটাই হচ্ছে ক্রয় মূল্য এবং এটাই আমাদের গ নাম্বারের অ্যান্সার। খয়ের মতোই জাস্ট দ্বিতীয় অংশটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল, সো এটাই আমাদের উত্তর। তো আজকের পাঠ এ পর্যন্তই, ধন্যবাদ।